হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো, আজকে আমি ক্লাস 6-এর ইংলিশের পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো কি লেখা আছে। রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে যেটা পোয়েমটা আছে সেটা আগে ভালো করে দেখে নাও, সেটা আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে, তারপরে কি করতে হবে আমাদেরকে কোশ্চেনগুলো ফলো করতে হবে। তাহলে দেখো, প্রথমে লেখা আছে বোট সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ। নৌকো নদীতে পাড়ি দেয় এবং জাহাজ সমুদ্রে পাড়ি দেয়। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। কিন্তু মেঘ যেগুলি আকাশে পাড়ি দেয় আর প্রিটিয়ার দেন দিস। সেগুলি ওই নৌকা ও জাহাজের থেকেও বেশি সুন্দর। দেয়ার আর বিডস অন দ্য রিভার। নদীর ওপরে সেতু আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ। যেগুলি তোমার পছন্দনীয় সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিডস হেভেন। কিন্তু রামধনু যেটা কি করে, স্বর্গ মানে স্বর্গ সেতু নির্মাণ করে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রি। এবং গাছের অনেক ওপর দিয়ে থাকে এটা। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত কি করে, একটা রাস্তা তৈরি করে। ইজ প্রিটিয়ার ফার দেন দিস। সেটা এই নদীর ওপরে সেতুগুলো থেকে সুন্দর। আচ্ছা দেখো, আমি এগুলো খাতায় করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো অ্যাক্টিভিটি 1-এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তাহলে দেখো এখানে অপশান দেওয়া আছে, কোশ্চেনটা ভালো করে ফলো করো। দেখো এখানে অপশান দেওয়া আছে, যেটা সঠিক সেটা আমাদের করতে হবে। আমি শুধু অ্যান্সারটা দেখো খাতার মধ্যে করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে প্রথমটা দেখো কি হবে, শিপ সেল অন দ্য সিস। তাহলে জাহাজ কোথায় চলে, সমুদ্রে। ওই জন্য দেখো 2 নম্বর যে অপশান সেটা করেছি সিস। তারপর বিতে দেখো, দ্য রেনবো মেক্স আ ব্রিজ ফ্রম দ্য আর্থ টু। তাহলে রামধনু একটা ব্রিজ তৈরি করেছে পৃথিবী, কোথায় সেটা, স্বর্গে, দেখো দ্য হেভেন। তারপর দেখো সি অ্যাক্রস দ্য স্কাই সেল। তারপরে দেখো ওটার অপশানটা আমি 1 নম্বরে যেটা আছে দ্য ক্লাউড সেটা করেছি, ঠিক আছে, আকাশে মেঘ ভেসে বেড়ায়। তারপর দেখো অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তাহলে যেটা ট্রু হবে সেখানে টি লিখবো, আর যেটা ফলস হবে সেটা আমরা এফ লিখবো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দ্য রেনবো ইজ কম্পেয়ার টু অ্যান অ্যারো। এটা আমি ফলস করেছি, কেননা এটা অ্যারোর সাথে তুলনা করা হয়নি, এটা বো বোয়ের সাথে তুলনা করা হয়েছিল। তারপরে দেখো বিতে আছে, দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান দ্য বোর্ডস অ্যান্ড দ্য ট্রিজ। এখানে দেখো, এখানে দেখবে বোর্ডস আর ট্রিজ আছে, এখানে কিন্তু ট্রিজ ছিল না, হ্যাঁ শিপ ছিল, যার জন্য এটাও ফলস করেছি। তারপরটা দেখো, দ্য বো রাইজেস ওভার দ্য সিস। এটাও দেখবে, এটাও আমাদের এখানে ঠিক দেয়নি, হ্যাঁ ওই জন্য আমি এখানে কি করেছি, ফলস করেছি। তোমরা পোয়েমটাকে ফলো করবে তাহলে বুঝতে পারবে, দেখবে ওখানে ট্রি আছে, সিজ হবে না। তারপর দেখো অ্যাক্টিভিটি 3-তে দেখো কি আছে, এখানে দেখো ওয়ার্ডস দেওয়া আছে, অ্যাডজেক্টিভ আমাদের করতে হবে। তাহলে দেখো যে ওয়ার্ডগুলো আছে সেখানে আমরা এলওয়াই যোগ করলেই তাহলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো হেভেন আছে, আমরা হেভেনলি করেছি। ক্লাউড আছে, ক্লাউডলি করেছি। আর্থ আছে, আর্থলি আছি। ভালো করে দেখে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে, সাপোজ ওয়ান ডে ইউ ওয়েন্ট উইথ ইউর ব্রাদার টু আ কান্ট্রি সাইড হোয়ার ইউ সাডেনলি স আ রেনবো আফটার আ লিটল শাওয়ার অফ রেন। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ ইউ এনজয়েড দ্য মুভমেন্ট ইন 5 কমপ্লিট সেন্টেন্স। অলসো ড্র আ পিকচার অফ দ্য রেনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। তাহলে কি বোঝা গেল, যে ধরো তুমি তোমার দাদা বা ভাইয়ের সাথে কান্ট্রি সাইড মানে গ্রামের একটা ধরো কোথাও গেছো যেখানে অল্প বৃষ্টি হয়েছে, হ্যাঁ অল্প বৃষ্টি হওয়ার পর রামধনু দেখা দিয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে তোমার 5টা বাক্য লিখতে বলা হয়েছে, আর একটা ছবি আঁকতে বলা হয়েছে, একটা ল্যান্ডস্কেপ আঁকতে বলা হয়েছে রামধনু। তোমরা একটা গ্রামের ছবি এঁকে ওখানে একটা রামধনু করে দিতে পারো, ঠিক আছে, ওটা আঁকিনি, তোমরা নিজেরা নিজের মতো করে নিও। আমি যে যে সেন্টেন্সগুলো আমি লিখে নিয়েছি তোমরা তোমাদের মতোও লিখতে পারো, আমি তাও লিখেছি, দেখাচ্ছি, দেখে নাও তোমরা। দেখো এখানে আমি কি লিখেছি, ওয়ান ডে আই ওয়েন্ট ইন আ ভিলেজ উইথ মাই ব্রাদার। আচ্ছা এই সেন্টেন্সগুলোর আমি আর বেঙ্গলি মিনিং বললাম না, কেননা একদমই ইজি। তাও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা বাংলা মানে জানতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো বলার জন্য, তাহলে আমি এগুলোর বাংলা মানেটা বলে দেবো। দেখো, আফটার এ লিটল শাওয়ার অফ রেন আই স এ বিউটিফুল রেনবো ইন দ্য স্কাই।
I was looking at the rainbow. That time there were many people to saw the rainbow. I saw the rainbow for the first time. I enjoyed very much. ঠিক আছে, আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা হয়নি। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা বাই।